আজকে যে গল্পটি পড়ছি তার নাম নিহত নক্ষত্র লিখেছেন আহমদ সাফা হলে থাকার সময় মুন্তাসিরের সঙ্গে পরিচয় সে আমার রুমমেট ছিল ছিপছিপে চেহারার ফরসা সুন্দর মুখের জীব মনে হতো কিশোর সবে দাড়ি গোফ কামাতে শুরু করেছে মুখমণ্ডলের ছড়ানো অমল প্রভা চশমা পড়তো মোটা ফ্রেমের গ্লাসের নিচে দেখা যেত একজোড়া কালো দাগ তখন তার বয়স মনে হতো অনেক বেশি কালো দাগ দুটির জন্য মুন্তাসির আমার বন্ধু হতে পারেনি ও দুটি যেন হারে হারে কাপন জাগানো একান্ত অনিষ্ট চিন্তার কৃষ্ণ ফলক নিজের কথা বলি আমি পূর্ব বাংলার অরাজক যুগের যুবক চটুল আমার স্বভাব গাম্ভীর্যকে ভয় করি সহজহ আমার পক্ষে আত্মহত্যা করা চাইতে অসম্ভব অন্য কোথাও সুযোগ না পেয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলাতে ভর্তি হয়েছে বলতে আমার কোনো সংকোচ নেই বিভাগীয় বন্ধুদের শতকরা নব্বই জনের অবস্থাও আমার মতো মুন্তসিরের কথা একটু আলাদা এইচএসসিতে যশোর বোর্ডে থার্ড হয়েছিল ইলেভেন্থ ক্লাসে সায়েন্স পড়ত ফোর্থ প্লেস পাওয়ার পরেও ক্যানুয়েলো পুরনো কবিদের অস্থি ঘাটতে সে আমি বলতে পারব না আমরা মনে করতাম কঠিন নিরাপত্তা আর চোখ ধাতানোর রেজাল্ট নিয়ে বাংলাতে ভর্তি হওয়ার পেছনে আমাদেরকে ব্যঙ্গ করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না বরাবর চুপচাপ থাকত সে রেশমের মতো কোমল ছিল কণ্ঠস্বর ঋণ ঋণ করে বেজে যাচ্ছে কানের পর্দায় আমাদের খালেদ বলতো মুনতির একটা হম্প আমরা মনে করতাম হয়তো হবে ও আমাদের হয়ে মতামত দিত আমরা চোখ বুঝে মেনে নিতাম তাছাড়া উপায় ছিল না সবগুলো দৈনিক আর মাসিকে ও নানা রকম লেখা ছাপা হতো ওকে ঠেস দিয়ে কোন রকমের সংবাদপত্রে সাহিত্যের পাতায় নিজেদের নামগুলো ছেপে নেওয়ার লোভে জীব দিয়ে ট্রষ্ট জল ছড়ত সেও জানত ওর চালাগিরিতে আমাদের বিন্দু মাত্র আপত্তি ছিল না পারস্পরিক বোঝাপড়ার অলিখিত চুক্তি অনুসারে আমাদের ছোট দলটিতে নিত্য নতুন কর্তালি ফুলিয়ে আসন অটো ট্রাকত আমরা তখন জীবনানন্দ দাসের বনলতা সেনের জগতের শৌখিন পরিব্রচক কোন বিশেষ মহিলাতে পাখি নিরের মতো চোখের বিস্ময়কর আবিষ্কারের রাত কাটাচ্ছি নির্ঘুম সিঁথির টিকলির মতো আকাশের বুকে ঝুলে থাকা ঠান্ডা চাঁদের আলোতে মনের অত্যন্ত গহন গভীর আকাঙ্ক্ষার সোনার জলে লেখা অরুণ পড়ুণ বেদনার পাঁচালী পাঠ করে আসরের হচ্ছে আকাশ যেমন তেমনি বেদনায় মতো বুক প্রকাশের তীব্রতম বেদনায় কেঁদে উঠতাম বুকের কান্না গলার কাছে আটকে যেত অরজক যুগ কালো হাতের কুচরি মোটা আঙ্গুল বাড়িয়ে চেপে ধরত কণ্ঠনালী জীবনের অন্যদর্শে উপেক্ষিত কর্তব্যের মতো বুকের সৃষ্টি ক্রন্দনকেও আমরা অপমান করতাম মনের থলিতে ব্যথা জমে হিরকের মতো ভারী কঠিন হয়ে উঠে আসতে পারত না সুশীনিত অরাজুক যুগ রকমারি হুযুগের উত্তপ্ত রসনা আমাদেরকে ঘিরে হু হু করত শূন্যতাবোধ বাতাসের বিশাল সমুদ্রে আমরা সব শোলার পুতুলের মতো ভাসতাম শূন্যতাবোধের প্রেরণে চিৎকার করতাম প্রাণপণে পুরনো কবিতার রসে নাকানি চুবানি খেয়ে খেয়ে পুঁথি সাহিত্যের মরা খেটে খেতে ইসলামী আদর্শের মৃত বৎসা মাথায় করে বয়ে রয়ে রবীন্দ্রনাথের জীবন দেবতা অন্বেষণের মৃগয়া করে করে অধ্যাপক বৃন্দের মুখস্থ করা ভোতা লেকচারের নোট লিখে লিখে আমরা সকলে এক ছাঁচে এক মাপের হয়ে পড়েছিলাম কেউ যদি বলে হুক্কা কেউ বলতুম হুয়া মুিরের কথা বলি বন্ধু না হুক না হোক সমমর্মী তবু রুমমেট তো একই সঙ্গে একই ছাদের তলায় অস্ত্রপ্রহর কাটে ধীরে যুবকের মুখে ছড়ানো সারল্যের গোলাপি সুষমা এখনও মনে হয় নওল কিশোর একদিন ঘুমন্ত মুনতাসিরকে দেখে অপরূপ ভাব জেগেছিল আমার মনে বালিশের শুভ্র চত্বরে অনতি দীর্ঘ নরম চুল এলোমেলো ছড়ানো অষ্টমীর আধো ভরার চাঁদের আলো জানালা গলিয়ে এসে লেগেছে মুখে ফর্ষা গৌরবর্ণ মুখে ঢেউ খেলছে ওকি কি সৌন্দর্য না সারল্য কেন না আমার মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো নবীন অঙ্গের লাবনী ঢল বহিয়া যাইগো ঘুমিয়ে আছে মুনতাসির যেন ইরান বোস্তানের পরী রাজকুমার নিঃশ্বাসের তরে তরে পাতলা ঠোঁট দুখানি অল্প অল্প কাঁপছে সেদিনের অনির্বচনীয় উপলব্ধির উত্তাপে খালেদের দেওয়া ধারণাটা পুড়ে গেল ও যেন অনেক দূরের মানুষ সারা জীবন হেঁটেও তার নাগাল না দার্জিলিং থেকে দর্শনার্থীরা যেমন কঞ্চনজঙ্ঘার চূড়ো সৌন্দর্য দেখে তেমনি মাঝে মাঝে আমিও মুনতাসিকে দেখতাম আর অবাক হতাম মুনতাসির ক্লাসে যেত উৎকর্ণ হয়ে অধ্যাপকের লেকচার শুনতো যেত লাইব্রেরিতে রেফারেন্স বই খুলে ঝুঁকে পড়ে নোট নিত আমরা ক্যান্টিনে বসে দেখতাম মাঝে মাঝে আসমানের বুকে মাথা তোলা রেডিও বন কাগজের মতো অকলঙ্ক সাদা বলকলে আবৃত কাণ্ড ডালপালা ছড়ানো ইউক্যালিপ্টাস গাছটার পেছনে দাঁড়িয়ে রুমালে চশমার কাজ ঘষতে ঘষতে তহুরার সঙ্গে কথা বলছে আর দেখতুম তোহরার জমাট পাথা স্তব্ধতা দর্পণের মতো মুখে আলোময় কি একটা জ্বলছে নারকুল কুঞ্জ ঘেরা দুটি শান্ত সরোবরের মতো চোখে আনন্দের ঢেউ কাঁপছে থর থর কথা বলি সে আসতো মতিঝিলের দিক থেকে টাউন সার্ভিসে চড়ে কোন কোন দিন আসতো রিক্সা চেপে শ্যামলা মতো মেটি পরনে সাদা শাড়ি গর্লের কাছে জেগে থাকত নীল চায়ের আভাস চুলের বিনুনি এক টানে পাহাড় থেকে গড়িয়ে পড়া কালো জলের ধারার মতো নেমে এসেছে কোমর অবধি সেখানে ছুটতো একটা ফিতে হলুদ কিংবা লাল নীরবে থাকত নিভৃতে কেমন করে দৃষ্টির অতীত হয়ে যেত এক কলকলনা হাসি ছুঁড়ে মারা তেরছা দৃষ্টির কসরত করা মেয়েদের ছায় থেকে হঠাৎ কোথাও উধাও হয়ে যেত আর মেয়েরা ময়ূরের মতো পেখম মেলতো কপট ড্রাগে নকল মুখে লাল লাল রং ফোলাবার চেষ্টা করত কপট হাসিতে নুনির পুতুলের মতো গলে যাবার ভান করত। ছেলেদের হ্যাংলামো আর মেয়েদের ন্যাকামোর বিরুদ্ধে তহুরা যেন একখণ্ড রক্ত নিখর প্রতিবাদ সিরিবে নিস্তব্ধ ছায়াময়ী জীবন্ত একটি রজনীগন্ধার ছাড়ের মতো দোতলা তেতলায় উঠত জুতোতে শব্দ হতো না অন্যান্য মেয়েদের চাইতে ভিন্নতার প্রকৃতির তহুরা নিজের সম্বন্ধে অত্যন্ত সচেতন অথবা মোটেই সচেতন চোখের শান্ত দৃষ্টি কোটরের কৃষ্ণ গভীর খাঁচার পাখির মতো স্থির হয়ে থাকত এ তহুরাই একদিন গোটা ক্লাসের সামনে অসাধারণ হয়ে দেখা দিল হাসনাদ সাহেবের মতো বদরাগী পার্সেন্টেজ কাটা অধ্যাপককে অসম্মানজনক মন্তব্যের জন্য ধমকে দিল সাহসিকার দিকে আমরা সদ্য সদ্য চোখ মেলে তাকালাম আমি দেখেই বুঝতে পারলাম আমাদের খালেদ গলতে শুরু করেছে বিশেষত্বময়ী নারীদের প্রতি খালেদের মিষ্টি দুর্বলতার খবর আমি জানি মন ভোলানো সূক্ষ্ম কৌশলগুলো করে চুপ মেরে গেল ইতিমধ্যে তোহরার স্তব্ধ দৃষ্টি মুন্তিরের পানে আলোময় রেখায় নাচতে লেগেছে মুন্তাসিরকে দেখে সে চারা গাছে বাতাস লাগার মতোই কাঁপত সে কাপুনি এতই অকৃত্রিম যে প্রাণপন সংযমেও শরীরের কোথাও কোনো গহন গোপন অন্তপুরে লুকিয়ে রাখতে পারত না মুনতাসিরকে দেখা মাত্রই গাম্ভীর্যের শিলাঞ্চল ফেটে সারা ময়ে আলো চিকচিক রাঙ্গা জলের গীতিময় ধারা বয়ে যেত আমাদের খালেদ মন্তব্য করল মোটা মোটাশোটা শরীরের উপর দিয়ে বয়সের অনেক জল গড়িয়ে গেছে হ্যাঁ সেজন্যই তো মতো একখানা ভালো রেজাল্টের যন্ত্রকে বেছে নিল আমার বন্ধুরা সায় দিল খালেদের সঙ্গে সকলে বলল তা তো বটেই তা তো বটেই শরীরের মেদ লেগেছে কিনা তাই হাতের কাছে যাকে পেল গেথে নিল আমি চুপচাপ থাকলাম নির্দিষ্ট গুন্ডির বাইরে এক পাও ফেলে না মুনতাসির ক্লাস লাইব্রেরি ডাইনিং রুম ক্যান্টিন কখনো কখনো ইউক্যালিপটাস গাছে তলায় কিছুক্ষণ সবসময় রুমের মধ্যে বসে পড়তো লিখত আর গালে হাত দিয়ে ভাবত চশমা জোড়া খুলে দুটি টানা টানা চোখের বাল্বের মতো দৃষ্টি দিগন্ধের দিকে বাড়িয়ে ধরত কি দেখত সেই জানে তখন তার গালজোড়াতে বিকেলের লালিমা ছায়া ফেলত মনে হতো ওই দূরের শিমুল গাছটি শিওরের উজ্জ্বল হিরক খণ্ডের মতো প্রতিভা এলানো নক্ষত্রটির প্রেমেও পড়েছে এ অবস্থায় তাকে দেখলে আমার বুকটা কেঁপে যেত জান্ত প্রবৃত্তিগুলো নিজের অজান্তে কোমল হয়ে তার দিকে হেলছিল কেন বলতে পারবো না হয়তো সৌন্দর্য আর সৌকুমার্য মনের উপর কোমল পরশ দিচ্ছিল দেশের ভবিষ্যৎ জাতির আকাঙ্ক্ষার মুকুল আমরা এক একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী দশ দশটি হাজার দেশবাসীর প্রতিনিধিত্ব করছি ফুরসত ছিল না আমাদের তরুণ কণ্ঠের আগুন মাখা স্লোগানের রসে খাটে সহ ইতিহাসের লাশ পিটপিট করে চোখ মেলছেন এই বুঝি তিনি জাগলেন এই বুঝে সমস্ত দেশের আনাচে কানাচে একটা মস্ত সারা পড়ে গেল বঞ্চিত লাঞ্চিত আর নিপীড়িতের বুকের ব্যথা ইঞ্জিন হয়ে হেঁচড়ে টানে প্রকৃতির দেবে যাওয়া চাকাগুলো উঠিয়ে ভন ভন বেগে এই বুঝি চলতে আরম্ভ করলো কল্পনা করতাম মাঠে সোনার থান চাষার মুখে গান বুকে স্বপ্ন কলকারখানাতে শ্রমিকেরা হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে গড়ছে ভবিষ্যৎ কবিরা ছড়িয়ে দিচ্ছেন ছন্দে গানে উপমায় প্রতীকে রাশি রাশি আবিরের মতো সূর্য সংকাশ কল্পনা এমনই একটা নয়ন শোভন ছবি কল্পনা করে আনন্দের রাঙ্গা হয়ে যেতাম উদ্দীপনায় চাঙ্গিয়ে তুলত সমস্ত অন্তরাত্মা কিন্তু ক্লান্ত হয়ে দেখতাম ইতিহাসের লাশ তেমনই নিঃসারে ঘুমিয়ে আছেন যুগ যুগান্তরে কোনোদিন বুঝে ভাঙবে না ঘুম বড় দমে যেতুম নেতাদের কেউ ঘুম জাগা নিয়ে সোনার কাঠি সন্ধান পাননি বাহারি বুলি জেল্লাদার বক্তৃতার লোক ছড়িয়ে শহরের সীমানা পেরিয়ে গায়ে কাদা মেখে কাদার মতো মানুষের বুকে অগ্নি মন্ত্র দেবার মতো হৃদয়বান দুঃসাহসী যুগমানব কই তাই বলে আমাদের উৎসাহে ঘাটতি ছিল না যাকে তাকে ঠকবাজ চোরাকড়বারি বিমার দালাল ধর্ম ব্যাপারী মুড়িদের মাথায় কাঠাল ভাঙ্গা ভন্ডপীর সকলকেই ঠাউরাতাম নেতা কেউ গরম গরম কথা বললে মনে করতাম এই তো তিনি এলেন যার জন্য গোটাতে শুদ্ধ শ্বাস প্রতীক্ষায় বসে আছে এবার জীবন মর্যাদার আসনে বসবে সপ্রাণ আঘাতে জরা মরা শোষণের শৃঙ্খল ছিন্ন করবে জীবন চেঁচিয়ে স্লোগান দিতাম ডাকতাম বড় সভা ডাকসাইটে বক্তাদের ধরে নিয়ে আসতাম দলভেদে সংস্কৃতি পাহারা দিতাম রবীন্দ্র জয়ন্তী করে রবীন্দ্রনাথকে উপনিষদের গল্প তুলে দিতাম আরো করতাম কত কিছু জাতীয় আন্তর্জাতিক ব্যক্তিগতও ছিল কিছু কিছু যেমন হৃদয় আঘাত অবঘাত চোরা খা পচা ইত্যাদি ইত্যাদি সেসব কথা নাই বা বললাম মুনতাসিরকে আমাদের কোনো কিছু স্পর্শ করত না সে বাস করত একখানা স্বপ্নের আবেষ্টনীতি মুরগির মতো শরীরের সমস্ত উত্তাপ কেন্দ্রীভূত করে স্বপ্নের স্বর্ণ ডিম্বের বাচ্চা ফুটাবার সাধনা করতে বুঝি বন্ধুরা বিদ্রুপ করত আড়ালে হাসাহাসি করত কিছুই মাখত না গায়ে কেউ কিছু জিজ্ঞেস করলে দু ঠোঁট ফাঁক করে হাসত ঠিক হাসত না হেসে ওঠার চেষ্টা করত তখনই চোখের পাতার নিচে কালো ফলক দুটি দীপ্তিমান হয়ে উঠত স্লোগান দিয়ে ক্লান্ত হয়ে সাহিত্য করার চেষ্টা করতাম সে ভয়াবহ কাপালিক প্রচেষ্টার কথা মনে হলে হাসি পায় এখন পদ্মার জাগা নতুন চর দখলের অসহিষ্ণু লেঠেলের মতো আলি আলি হুঙ্কার ছেড়ে আসরে এসে নামতাম প্রচন্ড ধুলি ওড়াতাম পায়ের তলার কাদাকে আকাশে ছুড়ে দিতাম দেশে কাগজ নেই দৈনিক যা আছে দু সেগুলো সাহিত্য সম্পাদক নাম থেও ব্যক্তিদের রস জ্ঞান দেখে আমার বমি আসতে দু একখানা মাসিক সাপ্তাহিকও ছিল তার কোনোটাতে ঠেসে ছাপানো হতো ওয়ার্কস প্রোগ্রামের খবর আর কোনটাতে ছাপানো হতো সম্পাদকদের মোসাহেবদের লেখা আমরা ওভাবে মাথায় হেট করব কেন তরুণ মনের ব্যথা মনের ভেতরে তাজা কয়লার আগুনের নাহান দিকে থেকে জ্বলতো সে জ্বলুনি দিয়ে মেয়ে মানুষকে ভালোবাসতাম তারা আমাদেরকে মিষ্টি মিষ্টি মথুর মথুর সব ফাঁকিয়ে দিত অধ্যাপকরা চোখ গাতেন প্রবীণেরা দূর করতেন কখনো কখনো এক আধখানা সংকলন প্রকাশ করে আমাদের সমস্ত ক্ষোভ ঢেলে দিতাম অশ্লীল ভাষা ধার করে গল্প কবিতা লিখে সাহিত্যের অফিসারদের ঠিকানায় পাঠিয়ে দিত তারা চোটে লাল হতেন আমাদের মজা লাগত অরজক যুগে নিষ্প্রাণ বাতাসে ঘুষি লাগিয়ে বীরত্বের রাজফলন করতাম ভাষা ভাষা ভাবে একে অপরের প্রশংসা করতাম পীর চুলকে দিতাম কিন্তু মনের গভীরে একে অন্যকে করতাম তীব্রভাবে ঘৃণা একবার আমাদের খালেদা একটা গল্প লিখে বসলো খুব ঝাঝালো করা গল্প বস্তুবাদী লেখক হিসেবে খালেদের পরিচিতি আছে একজন যা সম্পাদক সম্পাদক ওর পারঙ্গমতায় একেবারে যাকে বলে পঞ্চমুখ এবার আমাদের দ্বিমাসিক সংকলন ঋতুরঙ্গে একখানা তেজালো গল্প লিখে একেবারে মাত করে দিল চার চারটি কাগজের সমালোচনা বেরিয়েছে দুজন জাগায় জাগায় একটা খুদ নির্দেশ করেও ভালো বলেছেন ভদ্রলোক আর ভদ্র মহিলা মিলিয়ে তার কাছে চিঠি এসেছে এক ডজন আর দুখানা গল্পটা নিয়ে আমরা ঝড় তুললাম আলোচনার রাতারাতি খালেদকে বীরের আসনে বসিয়ে দিলাম বলতে গেলে মুনতাসির থাকে তার নিজের জগতে আমাদের কোনো কিছুর খবর রাখে না সে আন্তরিক গল্পটি তাকে পড়াবার জন্য ব্যস্ত হয়ে উঠলাম আমি গ্রন্থের জগতে আত্মগোপনকারী এ লোকটিকে কতবার শিল্প সাহিত্য আর বাদ প্রতিবাদের জগতে টান দিয়ে নামিয়ে আনতে ইচ্ছে হয়েছে কিন্তু বলতে পারিনি নিজের মতে কোথায় একটা আরষ্টতা অনুভব করে থেমে গেছি কোথায় যেন মুন্তাসির নিষেধের কুণ্ডলী রচনা করে রেখেছে নিজেকে ঘিরে অদৃশ্য কুণ্ডলি আজকে কিন্তু স্থির থাকতে পারলাম না ডাক দিলাম মুন্তাসির বইয়ের পাতা থেকে মুখ তোলে তাকালো ঋতু রঙ্গের কপিখানা তার হাতে দিয়ে বললাম পড়ে দেখো কি আশ্চর্য গল্প লিখেছে খালে সমালোচকদের মতে এটি পূর্ব বাংলার শ্রেষ্ঠ গল্পগুলোর একটি হাত বাড়িয়ে কপিটা নিল নাকের ডবায় আলগছে চশমা জোড়া চড়িয়ে পড়তে বসল কি বলে শোনার জন্য আমি কক্ষময় অধৈর্য হয়ে পাইচারি করতে লাগলাম ধীরে ধীরে পড়ছে মুনতাসির যে কোন আঙ্গুল দিয়ে খসখস করে পাতা উল্টাচ্ছে ক্ষণে ক্ষণে বিকৃত হচ্ছে এক ছলক হাসি আবার যাচ্ছে ললাটে বিরক্তির কুঞ্জন রেখা হ্যাঁ বোধক মাথা নাড়ছে আবার চুকচুক করে আফসোস করছে বিরক্ত হয়ে গেলেন প্রায় বিশ মিনিট পরে কবেটা ফেরত দিল আমি জিজ্ঞেস করলাম কেমন লাগলো লাগলো একরকম নিষ্পৃহ জবাব সমালোচকরা যে শ্রেষ্ঠ গল্প বলেছেন সংযম রাখতে পারলাম না বলুন না তাতে কি হলো শ্রেষ্ঠ আর বিখ্যাত আখ্যা তো পেশাদার মামুলি সমালোচকদের একটা রীতি হয়ে দাঁড়িয়েছে আমার মনে একটা সন্দেহ জাগলো হয়তো মুনতাসির ভালো ছাত্র বলে মনের কথা প্রকাশ করছে না অনেক লেখাপড়ায় ভালো ছাত্র দেখেছি চাবুক মারলেও তারা এক কলম লিখতে পারে না কেটদানি দেখিয়ে মুখ রক্ষা করে মুনতাসিরও কি তেমন করছে কি একটা ইংরেজি গানের কলি হেরে গলায় গাইতে গাইতে খালিদ আমাদের রুমে এসে ঢুকলো কোথেকে কি হয়ে যায় এই ভয়ে আমি আলোচনার থামাচাপা দিতে চেষ্টা করলাম মিছিল কিংবা সাহিত্য সবার দিকে মোর ঘুটিয়ে দেবার অজুহাত অনুসন্ধান করছিলাম কথা কই উঠল মুনতাসির এই যে খালেদ সাহেব আপনার গল্পটি পড়লাম তাই নাকি খালেদের কণ্ঠে বিদ্রুপের আভাস তার অর্থ তুমি পড়লেও কি না পড়লেও কি যাদের জন্য লিখেছি ওরা তো পড়েছে পড়ে প্রশংসা করেছে তবু লেখকদের দুর্বলতা বশত জানতে চাইল কেমন লাগলো সে কথাই তো বলছিলাম এতক্ষণ কি জাফর বলছিল অনেকেই নাকি গল্পটির প্রশংসা করেছে আমার ধারণা গল্পটি তত ভালো হয়নি আপনি তো লেখক আশা করি আমার সঙ্গে একমত হবেন চট করে খালেদের মুখ ভাব পাল্টে গেল যথাসম্ভব ক্ষোভ দমন করে বলল দোষগুলো কি কি বলুন দেখে দেয়া করে গল্পটা অত্যন্ত কাঁচা আবেগ দিয়ে লিখেছেন কুলিরা খেপে গিয়ে বিশ্বাসঘাতক বেচারা ফোরম্যানকে জ্বলন্ত বয়লারের মধ্যে ফেলে দিল আমার মনে হয়েছে তাতে আপনাকে কষ্ট কল্পনার আশ্রয় গ্রহণ করতে হয়েছে কাহিনীর গাঁথনের মধ্যে পরিণতি যথার্থ কারণ নির্দেশ করেননি শুনুন সাহেব দুম করে একটা ঘুষে পড়ল টেবিলে জানেন একটা জুট মিলে সত্যি সত্যি এইরকম একটা ঘটনা ঘটেছে আপনি বলছেন কষ্ট মুনতাসিরকে কারোর সঙ্গে কোনোদিন তর্ক করতে শুনিনি খালেদ তো হামেশা তর্কের বোঝা মাথায় বয়ে বেড়াচ্ছে না যায় কণ্ঠে বলল পৃথিবীতে সংযত অনেক ঘটনা সত্যি ঘটে সেসব ঘটনা মাত্র গল্প নয় কেবল তাই গল্প যা লেখক লেখে তাছাড়া তাছাড়া আর কি খালেদ প্রায় ক্ষিপ্ত হয়ে উঠেছে বললে হয়তো রাগ করবেন শ্রমিক শ্রেণীর সঙ্গে আপনার চাক্ষুষ পরিচয় নেই মনে হয় এম পাশ করার পর সকলে গিয়ে শ্রমিক হয়েছে ওদের মানসিকতার সঙ্গে আপনার গল্পের চরিত্রদের মানসিকতায় অনেক তফাত নয় স্থূল যে ধরতে বলে অনেক অবান্তর কথা বলতে একটা দেখিয়ে দেন হয়েছে দু না যেমন দিয়ে দাস ক্যাপিটালের অনেক বলিয়েছেন বড় বড় বলি আমাদের দেশের শ্রমিকেরা দাস ক্যাপিটাল নয় খবরের কাগজও পড়ে না সংলাপের কথাগুলো তাদের জীবনের যন্ত্রণা থেকে আসেনি আপনি নিজের কথা জুড়ে দিয়েছেন এবং জোড়াটা আলগা হয়ে চোখে পড়ে তাহলে আপনি শ্রমিক কৃষকের জাগরণে বিশ্বাসী নন আমি সকল মানুষের জাগরণে বিশ্বাসী লেখকদের কি উচিত নয় তাদের সঠিক পথ বাতলা দেওয়া লেখকদের তো অনেক কিছু উচিত কিন্তু তার আগে লেখকদের কি উচিত নয় যে শ্রেণীকে উপদেশ দিচ্ছেন তাদের চরিত্র এবং মানসিকতা সম্বন্ধে সঠিকভাবে ওয়াকিফাল হওয়া শ্রমিকদের দেখলেন না জানলেন না পথ বাতলানোর দরকার মনে করলেন অমনি নরম বিছানায় ঘুমিয়ে গল্প ফেদে বসলেন সেটা কি উচিত শ্রমিকের জীবনধারা সম্বন্ধে জানি না বলে কি লিখবো না না বলল মন্ত্র তাহলে আজকে রুশ চীনের লেখকরা শ্রমিক কৃষকদের নিয়ে যে লিখছেন সেগুলো কি আপনার পবিত্র দৃষ্টিতে সাহিত্য নয় সাহিত্য সাহিত্যই শ্রমিককে নিয়ে লিখুন আর বড় লোককে নিয়ে লিখুন এবং মানুষ মানুষ কথায় কথায় চিনের দোহাই দিলে নিজেদের অজ্ঞতা এবং আলস্য ঢাকা পড়ে না অভাব থেকে অত্যাচার থেকে জেগে ওঠার বাণীকে সাহিত্যে ঝংকৃত হবে না বলল খালে। কেন হবে না নিশ্চয়ই হবে কিন্তু শুধুমাত্র ভাতের লোভ দেখিয়ে লোক খেপানোর নাম মানবতার মুক্তি ঘোষণা নয় সে কাজ দ্বিতীয় শ্রেণীর মোল্লার লোককে খেপিয়ে রায়ট লাগানো চাই কিন্তু কোন চিরকালীন কল্যাণ ব্রতে টেনে আনা যায় না লোভী মানুষেরা চিরকাল ক্ষমতার লোভে অজ্ঞ মানুষকে চেতিয়ে আসছে সাহিত্যিকের কাজ মানুষের সমষ্টিগত জীবনের পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়া সে কাজটা অনেকটা নির্মোহ বিজ্ঞানীর পল্টনের সভায় মৌলানা সাহেব কি বলেছেন জানেন মন্ত্রের বলল জানার আগ্রহ নেই আমার ওসব অস্ত্র সর্বস্ব পীরেরা জান্নাত কিংবা জান্নাতের মতো লোভনীয় কিছু লোভ দেখিয়ে চিরটা কাল সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছে খালেদ বিরক্ত হয়ে সিগারেট ধরল করা করা টান দিয়ে ধোয়া ছাড়তে লাগলো মুনতাসিরকে যত সহজে উড়িয়ে দেবে ভেবেছিল অত সে নয় উল্টো নিজেই পেকা করলো পড়লো সিগারেটটা ছুটে দিয়ে জিজ্ঞেস করলো তাহলে আপনি মৌলানা সাহেবকে বিশ্বাস করেন না না করি না তার কথা বিশ্বাস করলে পরকালের কথাও বিশ্বাস করতে হয় অত নিশ্চিন্ত বিশ্বাস আমার নেই পরকালে শুধু মৌলানা সাহেব কেন গাই বলদের চাষ করা তেমন কোনো নেতার কথাই আমি বিশ্বাস করি না পাশের সিটের মোল্লা গোছের ছাত্রটি দুটি জ্বালা ভরার চোখ দিয়ে মুনতাসিরকে কে থাকে পরকালের প্রতি আস্থাহীন ও শয়তানটির সঙ্গে এতকাল কেমন করে ভালো ব্যবহার করে এসেছেন তিনি ভেবে পান না এখানে প্রসঙ্গত বলে রাখি আমাদের অপর রুমমেট মুজতাহিদ সাহেব রক্তমাংশে বিশ্বাস করেন দুনিয়াতে আবার ইসলাম জিন্দা হবে এবং তা হবে আরেক কারবালার পর সে যাক খালেদ সিগারেটটা ছুড়ে ফেলে দিল জিজ্ঞেস করলো মুনতাসিকে তাহলে আপনার বিশ্বাস কোথায় মৌলানা সাহেবের মতো মানুষের উপর আপনি বিরক্ত আপনার মতো সকল নেতায় গায়ে বলতে চাষ করেন আপনি আমাকে ভুল বুঝছেন খালে সাহেব আমি বলছিলাম কোন নেতার মধ্যেই বিশুদ্ধ কল্যাণ বোধ নেই এখন কেউ কেউ মুখে মুখে কল্যাণের কথা বলেন বটে কিন্তু তারা ব্যক্তিগত জীবনে এমন সব বিশ্বাসকে পুষে রাখেন দেখলে ঘেন্না হয় সুতরাং তাদের কাছ থেকে আশা করার মতো কিছু নেই অনেকের কল্যাণ করার ইচ্ছে ইয়দ আছে কিন্তু তাদের চিন্তা পীড়িত চেতনা আচ্ছন্ন দৃষ্টি সীমিত সেজন্য তারা সব সবসময় গরুর গাড়ির সঙ্গে রকেট ইঞ্জিনের পার্স সংযোজন করতে চান তা হবার নয় দেশ জনতার কল্যাণ যে কোনো লোক ইচ্ছা করলেই করতে পারে না জন্য মনীষা আন্তরিকতা প্রীতি এসবেরই প্রয়োজন সবচেয়ে বেশি আমাদের নেতাবৃন্দদের মধ্যে সেই জিনিসগুলোই নেই নিজেরা এক একটা কুসংস্কারের ডিপো অথচ দেশের মধ্যে জ্ঞানের সূর্য জ্বালাবার দুঃসাহস করেন ওটা নেহায়ত ফাঁকিবাজি এ পর্যন্ত একজন নেতার নাম বলুন যিনি রাজনীতি করে পয়সা বলা হননি তাই বলছিলাম শ্রমিকদের নিয়ে সাহিত্য করার আগে ওদেরকে জানতে হবে নিজে তাদের একজন হয়ে তাদের মতো করেই লিখতে হবে তখনই সত্যি কথা লিখতে পারবেন ওদের জীবন সংগ্রামের মধ্য থেকেই থিওরিকে আবিষ্কার করতে হবে থিওরি একটা জানেন বলে ভাষাভাষাভাবে প্রয়োগ দেখিয়ে যদি আত্মপ্রসাদ লাভ করতে চান তাহলে আমার বলার কিছু নেই রুশিনের কথা অনেকেই বলে সেসব দেশের সামাজিক পরিবর্তন ঘটেছে অনেক কিছু হওয়া সম্ভব এবং হচ্ছেও আমাদের দেশে যা সম্ভব হচ্ছে না অসম্ভব নিয়ে টানটানি করছে সকল যেমন ধরুন আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সম্বন্ধে জানেন তাদের নিয়ে লেখাটা আপনার পক্ষে সহজ কিন্তু আপনি লিখতে গেলেন শ্রমিকদের নিয়ে গল্প সে গল্পে না জানার আসফলন ছাড়া আর কি বা থাকবে শেষের কথাগুলো মনে হলো খালেদ মনোযোগ দিয়ে শুনল বাইরে কিন্তু চ্যালেগের ভাবটা বজায় রাখলো তাচ্ছিল্যভাবে আরেকটা সিগারেট ধরিয়ে রুমালে মুখ মুছতে মুছতে বলল তাহলে আজ আসি মুনতাসির সাহেব অন্যদিন আপনার সঙ্গে কথা হবে আমার আবার অল পার্টির মিটিং আছে কিনা চলে গেল খালে তাহলে মুনতাসির সাহেব আপনি পরকালে বিশ্বাস করেন না এতকাল জানতাম না এখন তো জানলেন রৃঢ়রে বলল মুনতাসির মুক্ত দিয়ে চায়ের ফুটন্ত কেতলির আওয়াজ করতে করতে মুজতাহিদ সাহেব বেরিয়ে পড়লেন পরের দিন বিশ্ববিদ্যালয়ে শুরু হলো অরাজক যুগের তাণ্ডব বলিষ্ঠ স্বাস্থ্যজ্জ্বল বিশ পঁচিশ জন ছাত্র বিশ্ববিদ্যালয়ের চাতলে হকি স্টে হাতে এ মাথা থেকে ও মাথা হাঁটাহাঁটি করছে নিরীহ ছাত্রেরা ভয় কাঁপছে মেয়েরা কমন রুমের দোর আটকে বাসিনী হয়ে গেছে অধ্যাপকবৃন্দ ডিপার্টমেন্টের মধ্যে থরথর করে কাঁপছেন মধুর ক্যান্টিনে কেউ নেই বয় বেয়ারা ছাড়া চারদিকে থমথমে নীরবতা শকুন উঠছে আকাশে চিল কাচ্ছে, চিহি স্বরে মৃত মানবতার জন্য শোক করার মতো কেউ নেই জলে জলে রোদ্দুরে ধাতব নগরী ঝকঝক করছে দশটা এগারোটা বারোটা তারপর বাজলো একটা বহুদিনের বুড়ো বেয়ারা আঘাত খেয়ে কেঁদে উঠল কাঁসার ঘন্টা বাতাস সে কান্না নগরের বুকে ছড়িয়ে পড়ল নামলো প্রায় জনা যারা ঘুরে বেড়াচ্ছিল এসে তাদের সঙ্গে যোগ দিল শুরু হলো মারপি এক ধারসে পিটিয়ে চলল তিরিশ জনের মতো সবল সুঠামল মধু কালে হাত দিয়ে বসল আক্রান্ত ছাত্ররা বাজবার জন্য ক্যান্টিনে ঢুকেছিল সেখানে এসে মেরেছে ধস্তাধস্তি হেচকা হেচকিতে সব কাপ ভেঙ্গে চুরমার হয়ে গেছে বুড়ো বেয়ারা আদম আলী বা হাতের তালুতে চোখ ঘষে কাঁদতে লাগল হায় আল্লাহ মইলাম না কেন ডাকাইতে মেলা করে বিশ্ববিদ্যালয়ের জন্ম থেকে বেল বাজাচ্ছে এমন কোনো দিন দেখেনি ক্লাসের চেয়ার টেবিল সব একাকার হয়ে গেছে ছাত্রেরা পালাচ্ছে মেরা কমন রুমের ভেতর বেতর লতার মতো কাঁপছে হকি শ্রীকলারা পলায়মান বিশেষ বিশেষ ছাত্রকে চারদিক থেকে ঘেরাও করে গেরোতে গেরোতে পিটাচ্ছে সে এক বিভৎস দৃশ্য এখনো স্বর্ণে এলে আমার মুখ দিয়ে রক্তভূমি বেরিয়ে আসতে চায় এক ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের চাতাল খালি হয়ে গেল পড়ে আছে আহতদের দল সংজ্ঞাহীন রাস্তার কুকুরেরা এসে জীব দিয়ে রক্ত চাটতে লাগলো আর চিলটা চিহি সরে ঘুরে ঘুরে কাটছিল হকি শৃঙ্খলা গোল হয়ে আলোচনায় বসল গলায় কোকা কোলা ঠেলে বিজয় উৎসব করছে যেন কোন উর্দু ছবির গানের কলি গাইছে কেউ সকলে চাঙ্গা হয়ে উঠে ছুটল অধ্যাপক আশার সাহেবের বাসার দিকে তিনি একদিন তাদের একজনকে ক্লাস থেকে বের করে দিয়েছিলেন সুতরাং আজকে শোধ নেওয়ার সুযোগ ছাড়বে কেন আগেই বলেছি আমি চটুল যুবক কোনো কিছুর গভীরে প্রবেশ করি করিনি দূর থেকে দেখাই আমার নেশা নিজেকে পাচপার পথ পরিষ্কার দেখেই সবসময় পা বাড়াই দূর থেকে দেখলাম মাস্টার সাহেবের বাসার জিনিসপত্রের দুর্দশা ঘরের আটবাপত্র ভেঙে ফেলেছে হকি স্টিকের আঘাতে টেলিভিশন ভাঙলো রেডিও ভাঙলো বই ভর্তি কাচের আলমারিগুলোর কাজ ঝনঝন করে ভেঙে পড়তে লাগলো দেওয়ালের অয়েল পেইন্টিং কাপড় চোপড় জামা প্যান্ট শাড়ি আর বই বই অনেক বারান্দার এনে আগুন লাগিয়ে দিল আগুনের বা আস্তে আস্তে গন্ধ ছুটছিল বইগুলো জ্বলছে এখন কালো মানিকের মালা আগুন গ্রাস করছে আশাব সাহেব বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছেন যেন তিনি এসব কিছু দেখছেন না হাতে দাড়ি কামাবার একখানা রেজর তিনি কিছুই দেখছেন না যেন অর্থনীতি দুরহ একটা সূত্রের মধ্যে তন্ময় হয়ে আছেন সাবান মাখা মুখখানা দেখলে শিশুর মতো লাগে তিনি হাতে রেজারটা দিয়ে গলায় একটা পোজ বসিয়ে দেওয়ার কথা চিন্তা করছিলেন নাকি আগুন জ্বলছে দাও দাও করে হঠাৎ যেন তার খেয়াল হলো প্রিয় বইগুলো যাচ্ছে তাড়াতাড়ি এসে হাত বাড়িয়ে দুখানা বই টেনে নিয়ে বুকের কাছে চেপে ধরলেন গৃহদায়ের সময় জননী যেমন করে কোলে শিশুকে চেপে ধরে ঠিক তখনই মাথায় হকি স্টিকের আঘাত পড়ল প্রথম আঘাতেই মাথা ফেটে গেল তারপর চলতে থাকলো আঘাতের পর আঘাত তার স্ত্রী রক্ত দেখে বেহুশ হয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছেন ছোট বাচ্চাটি হাত পা ছুঁড়ে কাচ্ছে আমার মতো একজন হালকা মানুষের পাঁজরগুলো গুলো আঘাতে আঘাতে মটমট করে ভাঙতে লাগলো যেন সেদিনই প্রথম নিপীড়িতের বেদনা বাজলো আমার ধর্মের গভীরে সেদিনই অনুভব করলাম প্রথম অত্যাচারের প্রতি তীব্র ঘৃণায় আমার সমস্ত ইচ্ছা শক্তি প্রতিবাদের বাষ্প হয়ে টকবক করে ফুটছে কিন্তু প্রতিবাদ করতে পারিনি নবলব্ধ চেতনায় এই যেন ঘুম থেকে উঠলাম হকি স্টিকধারী বন্ধুদের দিকে ভালো করে তাকিয়ে দেখলাম আশ্চর্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সঙ্গে সাম্প্রদায়িক ডাঙ্গার খুনেদের মুখের আতলের কোনো তফাত নেই পাথরের মতো জমে গেলাম আমি থেকে খালে ছুটে এলো পাগলের মতো দেখাচ্ছে তাকে মাথার চুল এলোমেলো ধুলি ধূসরিত মুখ প্যান্টের নিচে ময়লার তরল দাগ একটু আগে যেন ড্রেনে পড়ে গিয়েছিল আশরাফ সাহেবের বাড়ির সিঁড়ির গোড়ায় এসে চারদিকে তাকালো উদার চোখে কেউ নেই সকলেই পালিয়েছে ক্ষিপ্রের মতো সিঁড়ি বেয়ে টলতে টলতে আশরাফ সাহেবের ঘরে উঠে এলো বর্ণিমান বইয়ের স্তূপের পাশে পড়ে আছেন আশরাফ সাহেব অচেতন তার দু চোখে দু ফুট টলমল করে উঠল আমার মনে হল অরাজক যুগ যেন কাচ্ছে। চিৎকার করে বললো আপনারা অধ্যাপকের বইপত্র জ্বালিয়ে দিলেন তাকে মেরে অচেতন করে ফেললেন বিশ্ববিদ্যালয়টাও জ্বালিয়ে দিন কি হবে বিশ্ববিদ্যালয়ে পড়ে গলায় মাফলার বাধা একজন ঠাস করে একটা চর বসিয়ে দিল তার গালে আরেকজন হকি স্টিক দিয়ে মাথায় কষে আঘাত করলো মাথাটা কেটে গিয়ে দরদর করে রক্ত ছুটল মা গো বলে চিৎকার করে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে নিচে নেমে এসে দৌড়তে শুরু করলো হকি কলা দুজন তার পেছনে পেছনে ধাওয়া করলো শিকারি কুকুরের মতো মুনতাসির আসছিল পাবলিক লাইব্রেরির রাস্তা দিয়ে যেন স্বপ্নের মধ্যেই পথ চলছিল সে বাল্বের মতো চোখ দুটো প্রসারিত করে চারদিক দেখে দেখে হেলে দুলে হাঁটছিল জারুল গাছে থোবা ফুল ধরেছে অপরাজিত ফুলের মতো নীল হয়েছে আকাশ দূর থেকে দেখলো খালেদ আসছে দেখলো পেছন থেকে দুজন হকি যে খাতে ছুটে আসছে তার দিকে খালেদের জামা কাপড়ে রক্তের দাগ মাথা দিয়ে উৎসের মতো রক্ত ছুটছে তখনই কর্তব্য স্থির করে ফেললো মুনতাসির চশমা খুলে পকেটে পুরে রাখলো অ্যাটমিক এনার্জি সেন্টারের উত্তর দিকে যেখানে ইটার স্তূপ সেখানে এলো হকি স্টিক ধরে দুজন সামনে এলেই একজনের নাক মুখ লক্ষ্য করে একখানা ইট ছুড়ে দিল ইটে রাখাতে স্টিকলার একটা দাঁত গেল আরেকজন মুনতিরের দিকে স্টিক বাগিয়ে আসতে আরেকখানা ইঁট ছুড়ে দিল গায়ে লাগলো না মুন্তাসির ইট ছুটতে লাগলো যাতে করে দুজনের কেউ ইটার স্তূপের কাছে না খেসতে পারে তারা পিছু হটতে শুরু করেছে আহত সঙ্গীটিকে ফেলে দুজন পলায়ন করলো তারপর দাঁত ভাঙ্গা জন হকি স্টিকটা ফেলে ধীরে ধীরে উঠে চলে গেল খালে ও কদ্দুর অবস্থা দেখে মুন্তাসিরের পেছনে এসে দাঁড়িয়েছে আগের মতো তার মাথা বেয়ে রক্ত ছুটছে দদ্দর বিগলিত ধারায় আমি অবাক হয়ে মুন্তাসিরকে দেখলাম একই সেই মুন্তাসির যার সঙ্গে সব কালো বই সে বাস করে স্বপ্নের জগতে গাল জোড়ায় যার চিকচিক করে স্বপ্ন নেচে যায় এখনকার চেহারা দেখছি মুন্তাসিরের মুখের রক্তবাহী শিরাগুলো ফুলে উঠেছে শিমুল ফুলের মতো লাল হয়েছে মুখমণ্ডল চিকন চিকন দাঁতে নিচের ঠোঁটটা চেপে ধরেছে মাথার উপর থির সূর্যের উত্তাপ হাজার কাপুরিশের দেশে ইটের স্তূপের পাশে দাঁড়ানো দেখছিলাম দেখছিলাম সাহস আর পৌরুষের ঝলমলানো একটি স্ফুলিঙ্গের মতো আগুনের আছে আমি গুটি গুটি পায়ে মুন্তাসির আর খালেদের পাশে চলে গেলাম নিশ্চিন্ত নিরাপত্তার বাইরে আমার প্রথম পদক্ষেপ একটুকুও ভাবিনি আমার যে কোনো বিপদ হতে পারে ওই শিমুল ফুলের মতো সাহস রাঙ্গা মুখখানি আমাকে আয় আয় করে ডাকলো আমি নিজের নিরাপত্তার কথা ভুলে গিয়েছিলাম আমি পাশে এসে দাঁড়লুম মুন্তাসির জিজ্ঞেস করলো কি হয়েছে আওয়াজ তো নয় যেন পিস্তলের গুলি আমি বললাম হকি স্টিকধারী ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে মারপিট করেছে অনেক ছাত্র মারাত্মকভাবে আহত হয়েছে তারপরে তারা আশরাফ সাহেবের ঘরে আগুন লাগিয়েছে তিনি এখন সংজ্ঞাহীন বিশ জনের মতো লোক এতগুলো ছাত্রকে আহত করলো অধ্যাপককে ঠেঙ্গিয়ে মেরে ফেললো তার ঘরে আগুন লাগালো অন্যান্য ছাত্ররা কোথায় ছিল মনে মনে বললাম সে কথা অরাজক যুগের বাতাসের কাছে জিজ্ঞেস করো মুখে বললুম তারাও ছিল কোথায় ছিল সকলে পালিয়েছিল তুমি বাধা দাওনি কেন এতগুলো খুনের সঙ্গে আমি কি করব। জবাব দিলাম আমি ছ হাজার ছাত্রকে বিশ জন গুন্ডার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলনি কেন আমি জবাব দিলাম না আব্বাস জিজ্ঞেস করল। তোমার সামনে বুঝে খালেদের মাথা ফাটিয়েছে মাথা নাড়লাম কাভার্ড সমস্ত শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে কেঁপে গেল বুকের ভেতর কি যেন একটা চাপাতে চেষ্টা করছে সে কাঁপছে আর তিনটে দাঁত মাংসের ভেতর বসে যাচ্ছে তিনটি রক্তের ধারা থিতুনি পেয়ে নিচের দিকে নেমে আসছে সে রক্ত রক্তের ধারা আমার বুকে চিরদিনের জন্য আঁকা হয়ে গেল প্রায় আধ ঘন্টা পরে দেখলাম আট দশজন হকি স্টিক আমাদের দিকে বুনো মোষের মতো তেরে আসছে আমি পালিয়ে আত্মরক্ষা করার কথা ভুলে গেলাম মুনতাসির আর খালেদের সঙ্গে কোথায় যেন একসূত্রে বাধা পড়ে গেছে খালেদের মাথা দিয়ে রক্ত বইছে চিরচির করে মুনতাসির বললো এখন তো আর রক্তটা বন্ধ করার উপায় নেই আগে ওদেরকে একটু সামলে নিই ইট নিয়ে তৈরি থাকুক সাহসের সঙ্গে নাকে মুখে ছুটতে থাকবেন দেখে দেখে ছুটবেন যেন একটাও না যায় খবরদার পালাবার চেষ্টা করবেন না আমরা সুবিধাজনক স্থানে আছি পেছনে স্তূপীকৃত ইট দেখে আমার মনে হল চল্লিশ জন এলেও না এ ইট বস্তুটিকে এতকাল দেখিনি কেন সেজন্য ভারী আফসোস হয় কালো কালো বইয়ের ভেতর কি কথা লেখা ছিল আমাদের মার দিতে এসেছিল খেতে আসেনি সেজন্য পরে দেখে নেবে বলে শাসালো রোকেয়া হলে জারুল গাছটির নিচে দাঁড়িয়ে হক স্ট্রিক ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে শালা ইত্যাদি বলে এক চোট গাল দিল তারপর ওরা জিন্না হলের দিকে চলে গেল দেখলেন তো সত্যিকারের সাহস আর গুন্ডামিতে কতটুকু প্রভেদ বলল কিছু বললাম না মুখে মনে মনে আস্ত একটা নেমে এলাম নিজের গায়ে নতুন শার্টটা ব্যান্ডেজ বেঁধে দিল মুন্তাসির জামা দিয়ে যে ব্যান্ডেজ হতে পারে তাও আমি কোনোদিন চিন্তা করিনি তিনজন এলাম হলে একজন ছাত্রও নিয়ে সকলে পলাত দারুণটি বসে আছে অধমুখে তার বিষণ্ন চোখ মুখ যেন অরাজক যুগের একখানা জলরঙ্গা ছবি আমাদের এক্ষুনি হল থেকে চলে যাওয়া উচিত নয়তো রাতের বেলা ওরা এসে আমাদের আক্রমণ করবে হলে সব ছেলেরা চলে গেছে ওয়াট আবার সে পিস্তলের গুলির মতো আওয়াজ আমি বললাম অন্যান্য বারে হলে ঢুকে ওরা সাধারণ ছাত্র আক্রমণ করেছে ল্যাব তো সব বইপত্র জ্বালিয়ে দিয়েছে এবারও তারা আক্রমণ করবে এবং আমাদেরকে আক্রমণ করুক আক্রমণ করবে তো করুক গুন্ডার গুন্ডামির ভয়ে আমি আমার অধিকার ছেড়ে দেব না হলে আমি ভাড়া দিয়ে থাকি জীবন দিয়ে হলেও সে অধিকার আমি প্রতিষ্ঠিত করব তোমাদের ভয় লাগে তোমরা যেতে পারো মুন্তসিরের থুতনিতে তিনটে চিকন রক্তের ধারা এখনো শুকায়নি আমি আপনার সঙ্গেই থাকবো প্রাণ যায় যাক কাপুরুষের সংখ্যা আর বাড়ব না বলল খালে রয়ে গেলাম তিনজন নিরাপত্তার জন্য মশারি লোহার স্ট্যান্ডগুলো ভেঙে নিলাম বিশ্ববিদ্যালয়ে হলে সর্বত্র থমথমে নিস্তব্ধতা সব ছাত্রের রান্না হয়েছে কিন্তু খেতে আসেনি কেউ বিশ জন হকি স্টিকধারী ছ হাজার ছাত্রকে ন্যায্য অধিকার থেকে তাড়িয়ে দিয়েছে রাত নেমেছে নক্ষত্র জলারাত বর্ষার ফলার মতো সাহসী আলো রূপলী অস্ত্রে চাঁদ গাইছে সে করুণ কাহিনী এ যুগের সবচেয়ে কলঙ্কজনক কাহিনী আমাদের আমাদের কোনোদিন ক্ষমা করবে না ছাত্রের চোখের সামনে তাদের অধ্যাপক বীরজন গুন্ডার হাতে মার খেলেন জানলা দিয়ে তাকিয়েছে বাইরের দিকে একখানা হাত গালে কি ভাবছে তাকে এমন আপনার করে কোনোদিন পাইনি দু হাতে বুকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছু হলো বলতে শখ হলো তোমার মতো মানুষের সঙ্গে মূর্তিও রাজি মুন্তাসির কিন্তু পারলাম না কোথায় যেন আটকে গেল কণ্ঠস্বর কথা বলল খালে আন্তরিকতায় ভরা কলসি উপচে পড়ছে কণ্ঠেশ্বরে আচ্ছা মুনতাসির সাহেব আপনি আমাদের সমর্থন করেন না কেন আপনাদের সমর্থন করলে তো আপনাকে গুন্ডাদের হাতে ছেড়ে দিতে হতো কণ্ঠে ঈষৎ পরিহাসের আভাস খালেদ চুপ করে রইল কি যেন গভীর ভাবে একটু থেমে আবার বলল আচ্ছা পালানোর সঙ্গে আদর্শের কি কোনো সম্পর্ক আছে পালায় তো সাহস নেই বলে অবশ্যই আছে দুর্বলকে শক্তি দেওয়ার জন্যই তো আদর্শ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য না হলে আদর্শ দিয়ে করবেনটা কি শুনি তাহলে আমাদের মধ্যে একজন আদর্শ নেই কথাটা দুঃখজনক হলেও সত্য বলল মুমতাসির খালেদের মুখে একটা বিষাদের ছায়া নেমে এলো মনে হলো এখনই কাঁদবে তাহলে আমরা যে এত সভা করলাম এত স্লোগান দিলাম মিছিল করলাম জেল খাটলাম পড়াশোনা করলাম সে সব কি মিথ্যে না মিথ্যে নয় তাতে সত্যিও যথেষ্ট নেই অরাজ যুগের একরকম হুজুক বলতে পারে কারণ যারা স্লোগান দিচ্ছে মিছিল করছে জেল খাটছে তারাও প্রাণ থেকে চায় না এই সমাজে পরিবর্তন হোক সেজন্য গুলিস্তান পর্যন্ত মিছিল করে মনে করে লং মার্চ করে এলাম আমাদের ভেতরে স্তরের পর স্তর এত কুসংস্কার অন্তর দিয়ে কোনো কিছুকে গ্রহণ করতে পারি না আমাদের রক্ত মাংসে সত্যের আগুন জ্বলে না রোমান্টিকতার বাইরে এক কদম দেবার সামর্থ্য আমাদের নেই তাহলে এখন উপায় উপায়ের কথা চিন্তা করলে তো কেউ তো সে কথা ভাবছে না সবাই আছে নিজ নিজ আত্মপ্রসাদের ক্ষুদ্র ক্ষুদ্র গণ্ডিতে সাহিত্য সংস্কৃতির মাধ্যমে কি কিছু করা যায় না মুনত্র সাহিত্যের নামে জ্বলে উঠল সাহিত্যের কথা আর বলবেন না এদেশে সাহিত্য আছে নাকি সাহিত্যিকদের দেখলে আমার ঘেন্না হয় একদল নুনের ঠোঙ্গার মতো কাঁচা যৌবনের বেশাতি করছে আরেকজন লিভিডরফাদে আটকা পড়েছে কেউ কেউ শাহবাগ হোটেলে মিটিং করে জরম্বরের সাহিত্য করার জন্য নসিহত করছেন প্রবীণ সাহিত্যিকদের দেখলে আমার বর্ষি বারাঙ্গানার কথা মনে হয় আর কেউ কেউ সাহিত্য বলতে বলছেন বিদেশি নেতার বাণী আমাদেরকে ঘিরে রয়েছে এক নিচ্ছিদ্র অন্ধকার শুয়ারের মতো আদর্শের নামে মানবতার নামে খুব উঁচু একটা লাভ দিয়ে আবার পুরনো কাদায় গরাবরি দিচ্ছি রাজনীতি নেই সাহিত্য কাদায় নেমেছে নামতে বাধ্য মুনতির সাহেব আমাদের রাজনীতি নেই সাহিত্য নেই তাহলে কি আছে হাসলো কি নেই খালে সাহেব আমাদের মোল্লা আছে মৌলানা আছে রসের কথা লেখা সাহিত্যিক আছে যাত্রা রাজনীতি আছে ড্রয়িং রুমের সংস্কৃতি আছে গুলিস্তান পর্যন্ত লং মার্চ আছে মেঘনার তরল পলির মতো স্তরে স্তরে কুসংস্কার আছে অত্যাচার আছে নির্যাতন আছে দোকানদার আছে শিল্পপতি আছে মাদ্রাসা মসজিদ অধ্যাপক সাংবাদিক সব আছে কি চাই বলুন না আপনি ব্যাপারটাকে পরিহাস করে উড়িয়ে দিলেন কিন্তু আমি আন্তরিকভাবে দেখতে অনুরোধ করছিলাম আন্তরিকভাবে দেখেই পরিহাস করছি প্রতিপক্ষ যদি প্রবল হয় তাহলে পরিহাস করাটাই সবচেয়ে তাহলে আমাদের কোনো কেন পথ পথ থাকবে না কি ঢাকা থাকে নেই কালে তবে সে পথ প্রচলিত রাজপথ নয় আমাদের রাজনীতি সংস্কৃতি আদর্শের বড় নামের ঢোলা জামা পরে যেদিকে ছুটছে সে লক্ষ্য বস্তুর নাম অন্ধকার আমরা কোথায় যাব। আমাদেরকে গোড়া থেকেই শুরু করতে হবে তাছাড়া আর কোনো পথ নেই সে কিরকম সম্পূর্ণ নতুনভাবে চিন্তা করতে হবে আমাদের অধ্যাপকেরা যা লিখেছেন ভুলে যেতে হবে সাংবাদিকরা যা লেখেন অবিশ্বাস করতে হবে রাজনীতিবিদের যা বলেন মনে করতে হবে সব ফাঁকি মুসলমান সমাজ এখনো চিন্তাভাবনার দিক থেকে রামমোহনের স্তর অতিক্রম করেন যাদেরকে ভয়ঙ্কর প্রগতিশীল মনে করে সভা করে গলায় মালা দুলিয়ে দিই তারাও কুসংস্কারাচ্ছন্ন ভালো করে টিপে দেখুন দেখবেন মানুষ পচা বের হয় ভেতরে নোংরা ওপরের চটকাতার চেহারাটুকুই চোখে পড়ছে রাজনীতিবিদেরা যুবকদের সমাজ পরিবর্তনের কাজে না লাগিয়ে তোষামতের কাজে লাগিয়েছে তাতে করে যুবশক্তির মেরুদণ্ড ভেঙে দিয়েছে পরিবেশ থেকে বাঁচতে হলে এক একজন এক একটি পারমাণবিক বোমার মতো বিস্ফোরণ ক্ষম হতে হবে তাই তো খালেদ কেমন যেন ভাবনায় পড়ে গেল এ কেমন করে সম্ভব অবশ্যই সম্ভব এমনি করেই অন্ধকার যুগের গর্ভ যন্ত্রণা সৃষ্টিশীল যুগে জন্ম দিয়েছে আমাদের সৃষ্টিশীল চিন্তার অভিঘাতে পুরনো যুগ তলিয়ে যাবে পাচর ফাটানো চিন্তা বিজলির মতো চলবে যখন আবার নতুন যুগ আসবে এখন শুধু বলা উচিত যার বুকে সূর্য নেই সে আমাদের বন্ধু নয় কিন্তু একটা প্রাথমিক কর্মসূচি চাইতো যেমন ধরুন প্রথমে একখানা কাগজ তিন মাসে একবার হয়তো পাব না তবু নামে চালিয়ে দেওয়া যেতে পারে সে কাগজে সব রকম অত্যাচার অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হবে ধর্মীয় রাজনৈতিক অর্থনৈতিক সব রকম সংস্কৃতির নেতির জোড়া খুলে খুলে দেখাবে সমাজের ক্ষয়কাশের কারণ বিশ্লেষণ করবে চাই একজন চিন্তাশীল নির্ভীক মানুষ যারা দক্ষ সার্জনের মতো সমাজ দেখে অস্ত্রোপ্রচার করতে পারে মানুষ কাঠ নয় একদিন একদিন সত্যকে গ্রহণ করবি তার জন্য চায় সহনশীলতা ধৈর্য আর গ্রহণ বর্জনের সত্য প্রকাশের দুর্বার সাহস এক সময় দেশের অধিকাংশ মানুষের মনে সত্যের আগুন জ্বলে উঠবে তখনই সম্ভব হবে খোল নলছে দুই বদলে নতুন সমাজ গঠন করা তার আগে না বিদেশের দৃষ্টান্তে উল্লসিত হওয়া আর জান্নাতে বিশ্বাস করা একই রকম সে রাতে মুনতাসির যদি বলতো তোমাদের মরতে হবে আমরা মরতাম যদি জানলা দিয়ে লাভ দেওয়ার কথা বলতো আমরা লাভ দিতাম একখানা সংকলন প্রকাশের রাজি হওয়া সে আর এমন কি রাজি হয়ে গেলাম তিনজনে মিলে কাগজের নাম রাখলাম অতন্দ্র অতন্দ্র প্রকাশের টাকা পয়সা মুলতাসির জোগাড় করবে এরকম স্থির হলো লেখা সংগ্রহের দায়িত্ব খালেদের আমাদের অপর বন্ধু আরশাদকে দেওয়া হল প্রেসার ভার আমি ওদের সঙ্গে রইলাম অনেকটা না থাকার মতো মনের ভেতর একটা খুদখুতানি রয়ে গেল কাগজ করার সাথে অনেক টাকা বসার ব্যাপার মুনতাসির এত টাকা পাবে থেকে। মুখ ফুটে কিছু বলতে পারলাম না মুন্তাসিরের মতো দুঃসাহসী মানুষের সামনে টাকা পয়সার অজুহাত দেখানো যেন তাকে অপমান করা সে দুঃসাহসকে সম্বল করেই কাজে নেমে পড়া গেল কদিন থেকে আর মুন্তাসিরা দেখা না আমার ঘুম ভাঙ্গার আগেই সে বেরিয়ে যায় সকালবেলা জানি না কোথায় যায় দুপুরে ক্লাসে দেখি তখন তাকে ভারী পরিশ্রান্ত দেখায় কখন গিয়ে খেয়ে আসে জানি না ফাঁকে ফাঁকে আবার বেরিয়ে যায় ক্লাসে সে সেই ইউক্যালিপ্টাস গাছের তলায় দাঁড়িয়ে তো ওর সঙ্গে কথা বলে না বিচারীর স্তব্ধ মুখে আধার জমেছে কালো হয়ে রাত নটা সাড়ে নটার সময় হলে ফেরে তখন তাকে ঝড়ো কাকের মতো দেখায় খেয়ে এসে ঘুমিয়ে পড়ে চুপচাপ কোনো কথা বলে না একদিন জিজ্ঞেস করে ফেললাম মুন্তাসির আজকাল তুমি যে একেবারে রুমে থাকছো না ব্যাপার কি হঠাৎ এরকম পরিবর্তন তোমরা তো অতন্ত্রের অর্থ সংগ্রহের ভারটা আমার উপর ছেড়ে দিয়েছ টাকাটা তো কেউ এমনিতে দিবে না জোগাড় করে নিতে হচ্ছে কি করে বললাম আমি সকালবেলা এক প্রকাশকের প্রুফ দেখি দুপুরবেলা বিজ্ঞাপনের জন্য এক আত্মীয় ঘোরাঘুরি করি সন্ধ্যাবেলা করি একখানা টিউশনি কোন রকমে যদি প্রথম সংখ্যা বের করতে পারি বিজ্ঞাপনের টাকা দিয়ে পরবর্তী সংখ্যাগুলো চালিয়ে দেওয়া যাবে ক্লাস টিউটোরিয়াল প্রুফ দেখা বিজ্ঞাপন সংগ্রহ তার উপর টিউশনি আমি চুপ হয়ে গেলাম মনে মনে বললাম এত পরিশ্রম যদি হয় লাভ কি কাগজ করে আজকাল খালেদার আমাদের ছোট্ট আড্ডা দিতে আসে না ঘুরে ঘুরে লেখা সংগ্রহ করে এক একটি লেখা নিয়ে মুন্তাসির আর খালেদ অনেকক্ষণ ধরে আলোচনা করে তর্কাতর্কি হয় মাঝে মাঝে আস্বাদু যোগ দেয় কোনো বিশেষ লেখা ছাপাবার জন্য অনুরোধ করে মুন্তাসির শান্ত সংযত কণ্ঠে বলে না ও লেখা আমরা ছাপাতে পারবো না লেখাটি অন্য কাগজের মান অনুসারে মন্দ হয়নি তবু আমরা ছাপাতে পারবো না বিশেষ একটি মনোভঙ্গি এমন বৃষ্টিভাবে দাঁত বের করে রয়েছে তা আমাদের আদর্শের পরিপন্থী খালে চুপ করে থাকে আর সাদ ভ্রুকুটি করে কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না রোদে বৃষ্টিতে ঘুরে ঘুরে মুন্তাসিরের গায়ের রং তামাটে হয়ে এসেছে গালজোড়ায় আর বিকালের লালিমান আছে না আর চোখে নীলিমা কাঁপে না কণ্ঠস্বর ঋণ ঋণ করে বাজে না কিন্তু কথাগুলো এসেছে ধারালো হয়ে যুক্তিসংহত বাইরের পৃথিবী মুন্তাসিরকে নিজের ছাঁচে ঢালাই করে নিচ্ছিল খালেদ কিংবা আর্শাদের কোনো অনুরোধ গ্রহণযোগ্য না হলে বুঝিয়ে দেয় যুক্তি দিয়ে পয়লা করলেও খালেদ চুপ করে থাকে আজকাল ওপর তার এক অন্ধ অনুরোধটি এসেছে আর্শাদ বাইরে কিছু না বললেও মনে মনে মুন্তাসিরকে সহ্য করতে পারে না চুপ করে রাগে ফুলতে থাকে অনেক বন্ধু লেখা ছাপাতে পারলাম না দুজন নাম করা লেখকের লেখাও ও মুনতির অমনোনীত করল সে যাক অবশেষে অতন্ত্র বের হলো কাগজখানি বিশ্ববিদ্যালয়ে একটা বোমার মতো ফাটল মুন্তাসির এ যুগের চিন্তা শূন্যতার উপরে প্রবন্ধ লিখেছে তাতে রাজনীতি সংস্কৃতির দুর্বলতা কি কি স্পষ্টভাবে দেখিয়েছে কবি সাহিত্যিক অধ্যাপক রাজনীতিবিদ কাউকে ছেড়ে কথা বলেননি খালেদ সত্যি একটা ভালো লিখেছিল আমার মতো একজন মানুষের কলম আশ্চর্য কি শিরশির কর অনুভূতি আমি ঠেলে দিয়েছিলাম নিজের ভেতর কি এক শক্তিশালী প্রতিবাদী সত্তার উদ্বোধন ঘটেছিল এখন অবাক হয়ে সে কথাই ভাবি রাতারাতি বিখ্যাত হয়ে গেল মুলতাসির ওর হকি কলাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অতন্দ্র প্রকাশ কাগজে প্রকাশিত তেজালো প্রবন্ধ সবকিছু নিয়ে ক্যান্টিনে জোর আলোচনা চলতে লাগলো কেউ বলল লোকটি পাগল কেউ ফ্যান্টাস্টিক আর কেউ কেউ বলল জিনিয়াস। যে যাই বলুক এদিকে চোখে এক কাছে গিয়েও প্রথম বিজ্ঞাপনের টাকা উসুল করতে পারছে না দ্বিতীয় সংখ্যা বের করার সময় পেরিয়ে যাচ্ছে অমানসিক পরিশ্রম করে চলছে মুন্তাসির এখন নাওয়া খাওয়ার সময় পায় না ক্লাসেও বড় একটা যায় না প্রুফ দেখে টিউশনই করে আর বিজ্ঞাপনের জন্য সারা শহরময় ছুটি করে তার মুখের দিকে চেয়ে মাঝে মাঝে অনুভব করতে চেষ্টা করি বুকের ভেতরে কি ধরনের আগুন জ্বলছে বুকের আগুনই মুনতাসিরকে বিভাগী বাউলের মতো ছুটিয়ে বেড়াচ্ছে আমাদের বিভাগীয় প্রধান আড়াই মাসের জন্য রোমে বেড়াতে গিয়েছিলেন রোমে আড়াই মাস এই নাম দিয়ে তিনি এক ভ্রমণ বৃত্তান্ত লিখেছেন বইটি আসাদকে দিয়েছেন অতন্দ্রে আলোচনা করার জন্য সে প্রথম শ্রেণী নেওয়ার আশা করে সেজন্য বিভাগীয় প্রধানের নানা রকম স্তুতিবর্ধক খুঁটিনাটির প্রতি অত্যন্ত সচেতন বইটি মুনতাসিরকে দিয়ে বলল স্যার বইটি সম্বন্ধে আলোচনা করতে বলেছেন মুন্তিরের মুখ কালো হয়ে গেল মনের কোনো ভাবনা গোপন করতে পারেন না সে মুখে ছায়া ফেলে আপনি করবেন না আমি আলোচনা করব জিজ্ঞেস করলো আরশাদ আমিই করব ব্রিজ জবাব মুনতাসিরের দ্বিতীয় সংখ্যা বের হলো কোনো মতে রোমে আড়াই মাস এর আলোচনা দেখে আরশাদ চোখ কপালে তুলল বিড়বিড় করে বলল হ্যাঁ এসব কি কাণ্ড স্যারের বইটির এমন আলোচনা করতে হয় এখন আমি স্যারকে কি বলবো যত সব মুনতাসির জবাব দিল না আরশাদ অতন্তু থেকে সটকে পড়ল বিভাগীয় প্রধানকে গিয়ে কি বুঝালো জানি না একদিন দেখলাম মুন্তাসির মুখ কালো করে ক্যান্টিনে বসে আছে এমন গোমর মুখ সে সাধারণত থাকে না কঠিন বিপদের সময়ও তার মুখে এক ধরনের দীপ্তি খেলে ব্যাপার কি জানতে চাইলাম আমি কি মুন্তাসির মুখে কালী মুখে বসে আছে যে হেসে উঠতে চাইল এক ধরনের মানুষ আছে যারা কাঁদতে পারে না বলেই হাসে বিভাগীয় প্রধান মুনতাসিরের মাসিক স্কলারশিপ কেটে দিয়েছেন আরো নাকি বলেছেন যদি সংযত না হয় আচার আচরণে তাহলে বিভাগেও থাকতে পারবে না নাকি কদিন পরে দেখি মুনতাসির রুমের মধ্যে লম্বা হয়ে শুয়ে আছে নরণচরণ নিয়ে একটা প্রচণ্ড কিছু ধকল সইতে না পেরে ফুলে ফুলে উঠছে সমস্ত শরীরটা যেন জোড়ায় জোড়ায় ফুলে যাচ্ছে নিজের অজ্ঞাতে বড় বড় নিঃশ্বাস নামছে নাক দিয়ে যখন চুপচাপ থাকে সে সাধারণত কারোর সঙ্গে কিছু কথা বলে না নিজের বেদনাকে নিজেই শান্ত করে তার ভেতরের মাথাগুটো অস্থিরতা দেখে থাকতে পারলাম না তাই জানতে চাইলাম কি হয়েছে মন্ত্রী না কিছু না পাশ ফিরল তক্তপোষে বলো নিশ্চয়ই কিছু একটা হয়েছে যা বলল তাতে আমার শিরার রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম আরশাদ নাকি অতন্ত্রের বিল বাবদ চারশো টাকা উঠিয়ে নিয়ে গেছে টাকার জন্য জন্য বলেছে যে শ্রম দিয়েছে গেলে নাকি তার মূল্য নিশ্চয় চারশো টাকার চাইতে অনেক তার পর দিন থেকে বিজ্ঞাপনের ফর্ম নিয়ে আবার নিয়মিত ঘুরে সরকারি বেসরকারি অফিসের দলে কেউ বিজ্ঞাপন দেয় না এজেন্টের কাছে যায় কাগজ বিক্রি হয় না তারা বলে সিনেমা অভিনেত্রীদের ছবি আর সিনেমার খবর না থাকলে কাগজ বিক্রি হয় না বুক স্টলগুলোতেও সিনেমা পত্রিকা আর জমকালো বিদেশি পত্রিকায় ভিড়ের চাপে মুখ পড়ে থাকে অতন্ত্র নিউজ প্রিন্টে ছাপা বিশ পঁচিশ কাগজ খদ্দরের চোখে পড়ে না তবু হাতে ধরে নিয়ে নিয়ে সেখানে সেখানে কিছু বিক্রি করে আসে অল্প স্বল্প বিজ্ঞাপনের টাকা আর বিক্রয়ের যত অর্থে পরে সংখ্যা বের করে কলেবর ক্ষীণ হয়ে আসে অতন্ত্রে মুন্তাসিরকে নিয়ে আর কেউ আলোচনা করে না এখন তার মাথার চুলে তেল পড়ে না নিয়মিত টিফিন জোটে না পয়সা নেই বাসেও চড়তে পারে না স্পঞ্জের স্যান্ডেল পরে সারা শহরে ঘুরে বেড়ায় মাঝে মাঝে ইউকালিপ্টাস গাছের তলায় গিয়ে তোহরার সঙ্গে দেখা করে তার ভাঙ্গা চোয়াল এবং কোটোরাগত চোখ দুটোর দিকে চেয়ে তহুরার বুকের রক্ত রোদন মুখের রেখায় রেখায় জেগে ওঠে মুন্তাসিরের মুখে ঢল ঢল লাবণী অরাজক যুগের সূর্য শুষে নিয়েছে এককালের স্বপ্নিল গণ্ডদেশে এখন দুটো দৃঢ়তার তামাপ রেখা আর চশমার নিচে ছাই চাপা আগুনের মতো দুটি চোখ ছাড়া আর কিছু নেই মুন্তাসিরের আমরা সে ভয়াবহ দিন ভয়াবহ রাতের কথা ভুলে গেছি ভুলে যাবাই আমাদের স্বভাব অরাজক যুগ নতুন নতুন হুযোগ বয়ে আনে আমাদের স্লোগান দাবার পালা আসে আসে প্রতিবাদ করে প্রেমে পড়ে রোমান্টিক হবার মৌসুম ইতিমধ্যে খালেদ তার দলের কর্তা ব্যক্তি হয়ে উঠেছে প্রভুত্বের উত্তাপে আবার তার ছাতি বাইরে সমীহ করেন কিন্তু মনে মনে অবজ্ঞা হয়তো ঘেন্নাও করে নিয়ে মাথা ঘামায় না বিশেষ চাইলে একটা লেখা দেয় এই যা সম্পর্ক দলের লোকদের নতুন নতুন কর্মসূচির মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে এখনও অতঞ্জ বের হয় এখনো মুন্তির রাজনীতি সংস্কৃতির চালাদের বিরুদ্ধে আগুন ঝরা ভাষাতে প্রতিবাদ করে বন্ধু বান্ধবেরা হাসে টিটকিরি দেয় বুকের আলো পথ দেখায় থাকে নীরবে অতি নীরবে কঠিন কঠিন কাজগুলো করে যায় একটার পর একটা একদিন যে গুন্ডাদের বিরুদ্ধে পাবলিক লাইব্রেরির পাশে রুখে দাঁড়িয়েছিল তারাই এক সন্ধ্যাবেলা এক হাজার ছাত্রের সামনে বেদম মার মারল তাকে মাথাটা ফেটে গেছে শরীরে নানা স্থানে জখম হয়েছে রক্তাক্ত মাথাটা চেপে ধরে ফলে এলো খালেদ মিটিং করছে সুতরাং সময় নেই আমিও দু একবার আহা উহু করে খালাত ভাইয়ের সঙ্গে দেখা করার অজুহাত দেখিয়ে বেরিয়ে পড়লাম আসলে গিয়েছিলাম সিনেমায় মুন্তাসির গা থেকে নতুন একটা শার্ট খুলে ব্যান্ডেজ বেঁধে দিয়েছিল খালেদকে এখন মুনতাসিরের শরীর থাকবার মতো একটা শার্ট নেই মনে মনে বললাম এমনই হয় হ্যাঁ এমনই হয় কয়েকদিন পরে খুলনা থেকে গেলেন মুনতাসিরের আব্বা রুমের জিনিসপত্র ছচ্চখান হয়ে পড়ে আছে এ পাশে ব্লক ও পাশের প্রুফ এদিক সেদিক অতন্দের কপি বুড়ো দেখলেন সব যত দেখলেন শুনলেন তার চাইতে বেশি অনেক আশা করতেন ছেলের উপর বুঝলেন সে আশায় ছাই পড়েছে ছেলে তার নাস্তিক হয়ে গেছে কেউ রুমে ছিলাম না রুমমেট মুস্তাহি সাহেব খুটিয়ে খুটিয়ে সবকিছু জানালেন তিনি আর রুমে বসতে পারলেন না তার আল্লাহ তাআলা নাস্তিক ছেলের রুম থেকে তাকে টেনে নিয়ে গেল বাইরে গেটের মুখে মুন্তাসিরের সঙ্গে দেখা ছেলের ভাঙ্গা চোরা শরীরখানা দিকে চেয়ে তার পিতৃত্বের তন্ত্রীতে টান পড়ল দু ফোটা উচ্চ জেগে উঠল চিকচিকিয়ে পর ভাবলেন এ ছেলে তার নাস্তিক হয়ে গেছে তিনি কঠিন হয়ে গেলেন ফিরিয়ে নিলেন মুখ সেদিনই সন্ধ্যাবেলা মুন্তাসির ট্রাঙ্ক বইপত্র লেপ তোষক সব গুছিয়ে নিয়ে বলল চললাম জাফর কোথায় চমকে উঠলুম আব্বা তো আমাকে দেখে মুখ ফিরিয়ে চলে গেলেন আমার মধ্যে তার পরকালের বিশ্বাস মার খেয়েছে তার ইচ্ছাকে আমি জীবনে সফল করে তুলতে পারিনি নিজের ইচ্ছার পথেই চলেছি আমি এরপর থেকে তিনি আমাকে খরচ দেবেন না দিলেও আমি নেব কেন এক মুহূর্ত থামলো উদয় চোখের জল সামলাবার জন্য সে জানে কাতবার জন্য জন্ম হয়নি তার কোথায় যাবে জিজ্ঞেস করলাম একটা আস্তানা ভাড়া করেছি কোথায় নবাবগঞ্জ বাজারের পেছনে একেবারে বুড়িগঙ্গার ধারে উদাস আকাশ অঢেল হাওয়া আর পায়খানা প্রস্রাব আর মেছো হাটার গন্ধের কথা চেপে গেল কেন সেসব তো কিনে নিলাম নিজেই হাসলো চলে গেল। আমার হাসল চুরচুর করতে লাগলো মরিচ লাগার মতো ভেতরটা আমাদের অনার্স পরীক্ষা এলো কোনোদিকে নজর দেবার ফুরসত পাইনি রুম থেকে বেরোয়নি দুই মাস তিন বছরের পড়াশোনা দু মাসে তৈরি করে নাও যে কি কঠিন কাজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানেই জানেন পরীক্ষা শেষ হলে মনে হলো আমরা নতুন করে জন্ম নিলাম যে সার্টিফিকেটের জন্য এত তপস্যা পদে পদে এত কষ্ট কুইন ইন মিক্সারের মতো এত লেকচার গেলা আপাতত তার এক অধ্যায়ের ইতি হল স্বস্তির নিঃশ্বাস ফেললাম এখনো মুনতাসিরকে দেখি হাতে অতন্ত্র ঘুরে বেড়াচ্ছে মাথার চুল রুখো শুকু পরনের পাজামাটার সাত পাঁচটা গেরু মুখ দেখে মনে হয় হয়তো খাবার জটেনি দেখা হলে আলাপ করে কথা বলে এতটুকু সংকোচ কিংবা জরিমানি বাইরের পোশাকটা যেন কিছু নয় যেন ওটা তার ইচ্ছাকৃত ছদ্মবেশ সে যেন ছদ্মবেশী রাজকুমার চলতি সংখ্যা অতঞ্রের সম্পাদকীয় পড়ে শোনায় ছুরির মতো ধারলো করে হাসে তোহরা সঙ্গে কথা বলতেও দেখি কোনো কোনো দিন তাকে দেখলে আমাদের বন্ধুদের মধ্যে বেশ একটা হাসি সারা পড়ে যায় কেন হাসে বলতে পারবো না হয়তো হিহি করে হেসে আমাদের মতো অগভীর মানুষেরা এক ধরনের আত্মপ্রসাদ লাভ করে থাকে যেমন করে শুষ্ক স্লোগান আমরাই ইংরেজি ডিটেকটিভ উপন্যাস পড়ি হিন্দি ছবি দেখি তেমনি করে আমরা হাসি তাই বলে মুন্তাসির বন্ধুহীন ছিল না তার উজ্জ্বল হৃদয়ের উত্তাপে মানুষকে গলি আপন করে নিতে পারত আমাদের হৃদয় ছিল না তাই আমরা গলিনি। আমরা ছাড়াও তো মানুষ ছিল মানুষের কাঁচা সেই হৃদয় ছিল সেই হৃদয় উত্তাপ ছিল মুির অসুখ লোকটির সঙ্গে যদি যাই তাহলে খুশি হবে তাকে খুশি করে কি সোজা কাজ আমাদের লেখাপড়া জীবনধারা চিন্তা ভাবনা কিছুই খুশি করতে পারেনি বলেই তো মুন্তাসির নবাবগঞ্জের মেছো হাটের একটি থিক থেকে খোপে রাত কাটাচ্ছে আর দিনভর বগলে অতঞ্জ নিয়ে ঢাকা শহরের পথে পথে ঘুরে বেড়াচ্ছে আমাকে এক দেখে যদি মুন্তাসির সুখী হতে চায় তাহলে মন্দ কি সঙ্গে রওনা দিলুম বাজারের মেছোয়াটার কাছে ছোট একখানা ঘর পায়রার খোপের মতো কেরোসিন কাঠে তক্ত ওপর মুন্তাসির শুয়ে আছে দুজন মানুষ বসে আছে শিওরে কাপড় মনে হলো তারাও বাজারের লোক ছোট একখানা টেবিল সেও কেরোসিন কাঠে তাতে প্রুফ আর ওষুধের শেষে বোতল ছড়ানো আমাকে দেখে চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল মুন্তাসিরের বসলাম পাশে কপালে হাত দিলাম অল্প অল্প জ্বর আছে কেমন আছো মুন্তাসির জ্বর কখন থেকে ভালো এখন জ্বর আজ পনেরো দিন জ্বর হয়েছে আজ দিন খবর খবর দাওনি কেন দিতে চেয়েছিলাম ও মহিলাটি বললেন তোমাদের পরীক্ষা তাই খবর দিয়ে বিরক্ত করতে চায়নি ও মা এতক্ষণ খেয়াল করিনি ও পাশে ছোট্ট মোটায় বসে প্রুফ কাটছে তহুরা হ্যাঁ তহুরাই তো ভালো করে তাকালাম সেও তাকালো আমার দিকে আদব দিল ছোট করে জিজ্ঞেস করলাম কেমন আছো ভালো তো ভালো আর কোথায় দেখছেন না আপনার বন্ধুটি কেমন উরণচন্ডীর মতো ঘুরে অসুখ বাঁধিয়েছে আমাকে অতন্ত্রের প্রুফ কাটতে হচ্ছে তহুরার দু চোখ বেয়ে গোলে পড়ছে মমতার ধারা আমি সেই মুহূর্তে মুনতাসিরকে ঈর্ষা করতে লাগলাম মনের গভীরে একটা কালো রেখা জেগে উঠল মুনতাসির সৌভাগ্যবান তহুরার মতো একটি মেয়েকে সে আপন করে পেয়েছে হ্যাঁ তহুরা মানুষ চিনেছে এরকম লোককেই ভালোবাসা যায় এক ধাতুতে করা ব্লকের মতো যার চরিত্র আমার জীবনের অর্থহীনতা চোখের সামনে ভেসে উঠলো আমি আমাদের সকলের হাসির পাত্র মুন্তাসিরকে হিংসা করতে লাগলাম মুন্তাসির বলল আমার জ্বর হওয়ায় এ মাসে ঠিক সময় বের হবে না রাখো তোমার আগে ভালো হোক কোথায় রাখবো জাফর সংস্কার মুক্ত হৃদয় তো এ দেশে নেই ওদের হৃদয় যদি রাখতে পারতাম শিওরা বসা মানুষ দুজনের দিকে ইঙ্গিত করলো কিন্তু ওরা বোঝে না এই মহিলাটি দয়া করে কিছুদিন কাজ করছেন তাকে অশেষ ধন্যবাদ তোহরা কে দেখিয়ে দিল তারপর বললো সেও কতদিন না তোহরার মুখে একটা কালো ছায়া নেমে আবার মিলিয়ে গেল আবার মন্ততাসির বলতে শুরু করল আদতে কি জানো জাফর মানুষ খাটে ইচ্ছার ভার সইতে পারে না তাই তারা পলায়নবাদী একটা লক্ষ্যের পানে কামানের গোলার মতো ছুটে যেতে পারে না জাফর তুমি তো রবীন্দ্রসঙ্গীত সে সেখানটি গাও না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো একলা চলো একলা চলো রে হ গান কন্দেহী একটু হুইনালই শিওরে বসা লোক দুজন বলল সন্ধ্যা হয়ে আসছে আমার চলে আসবার সময় হলো হল কে জিজ্ঞেস করলাম যাবেন হ্যাঁ যাব। পরের ফর্মাল প্রুফটা দেখে ওষুধটা খাইয়ে তারপর রাত হচ্ছে যে বললাম আমি সেজন্য ভাবলেনি রশিদ আমাকে দেবে শিওরে বসে দুজনের একজন বলল বুবু আমার বই আনবার লেগে যাওয়া লাগবে মা কইছে আওয়াল মিয়া আপনারা দিয়ে আসবো আচ্ছা তো তোরা সেদিন ফিরতি পথে বারবার রবীন্দ্রনাথের সে কবিতাটি মনে করতে চেষ্টা করছিলাম ভুলে গেছি রেস্টটা মনে দোল দিচ্ছে সন্ন্যাসী হব না আমি যদি না পাই সন্ন্যাসী কিছুদিন পরে মুন্তাসিরের খোঁজে গিয়ে দেখলাম ঘর বন্ধ বাজারের লোকদের জিজ্ঞেস করলাম তারা বলল সে থাকেন আজকাল কোথায় থাকে বলতে পারে না সাদা কালো দুটি ইঁদুরের মতো দিন রাত আয়ুর কোমল তুরুটি কাটছে অবিরাম কেটে যাচ্ছে কত কিছু ঘটছে আমাদের চারদিকে বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন ছাত্র ভর্তি হচ্ছে নতুন আবেগের স্লোগান দিয়ে কলা সানিয়ে যাচ্ছে জাতীয় আন্তর্জাতিক রাজনীতির ফ্যাক্টরিতে নতুন নতুন স্লোগান তৈরি হচ্ছে আমরা বিদায় নিচ্ছি ফেলে যাচ্ছি মাতৃ আদরে জড়িয়ে ধরা আনন্দ বেদনা উদ্দীপনা স্মৃতিমাখানা বিশ্ববিদ্যালয় অনেক কিছু ভুলছি ভুলবার বেদনায় কেটে কেটে উঠছি পৃথিবীর কার্যকারণের কঠিন শৃঙ্খলে জড়িয়ে মাঝে মাঝে কাটার মতো ব্যথা দিয়ে কথা মনে হয় সঙ্গীতের মতো বাজে কানে তার নাম আলের মতো জলে চোখে তার দুঃসাহস কোন সন্ধ্যাবেলা একা থাকলে তার প্রিয় নক্ষত্রটির দিকে চোখে পড়ে অমনি তার কথা মনে পড়ে যায় মুনতাসির এখন কোথায় কি করে অতন্ত্র কি এখনো বের হয় খবর রাখিনি এম এ পাস করে সংবাদপত্রের চাকরি নিয়েছি আমার খবর আসে টেলিপ্রিন্টারের তারে সেদিন অফিসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গুন্ডামির ওপর একখানা রিপোর্ট লিখছি মনে পড়ে গেল মুির নাম মুন্তাসির একবার এক গুন্ডামির প্রতিবাদ করেছিল আরেক মুন্তাসির কখন জন্মাবে আমিও মুনতাসিরের সঙ্গে ছিলাম আমার জীবনের সেটাই ছিল একমাত্র বীরত্ব ব্যঞ্জক ঘটনা চৌকোনা হীরক খন্ডের মতো আমৃত্য আলো বিকিরণ করবে সেটি কিন্তু মুনতাসির কোথায় কোথায় সে প্রতিবাদের প্রজ্বলন্ত স্ফুলিঙ্গ কালের ধুলির তলায় চাপা পড়ল কি খবর রাখিনি খবর রাখিনি আমার খবর আসে টেলিপ্রিন্টারের তারে এমন সময় আমার টেলিফোন তরুণ বজ্রের মতো চিৎকার করে উঠল রিসিভার কানে লাগিয়ে বললাম হ্যালো কে জাফর সাহেব আছেন ও পাশে নারী চিনবেন হ্যাঁ হ্যাঁ আদা কেমন আছেন কোত্থেকে বলছেন আছি একরকম বলছি মতে ছিল বাসা থেকে আপনার বন্ধুর কোনো খবর জানেন তার কথা একটু আগেই ভেবেছি কোথায় থাকে কি করে কিছু জানি না সেই যে নবাবগঞ্জ বাজারে দেখা হলো তারপরে আর কিছু জানি না পরে দুবার গিয়েছিলাম কোথায় নাকি চলে গেছে কতবার নবাবগঞ্জ বাজারের বাসায় গিয়েছি পাইনি কোথায় গেছে কেউ কিছু বলতে পারে না ওই যে আবাল আর রশিদকে দেখেছিলেন ওদেরকে দিয়ে কত জায়গায় যে খোঁজ করিয়েছি আমি হঠাৎ কথা বলতে পারলাম না জিজ্ঞেস করলাম কি করব বলুন না না আপনাকে কিছু করতে হবে না আমাকে আমাকে কান্না ভেজাসর ভেসে এলো রেখে দিলাম তার বেশ কিছুদিন পরে একখানা ট্রাক অ্যাক্সিডেন্টের রিপোর্ট নিতে আমাকে ডেমড়ে যেতে হয়েছিল কি আর রিপোর্ট নেব পাঁচজনের শরীর থেতলেছে আর এমন কি মানুষ মরছে তো মরছেই বেবি ট্যাক্সিতে উঠতেই চোখা পয়লা চিনতে পারেনি গায়ে তেল কালির দাগ চুলগুলো পেতার ফেসর মতো কিন্তু মুখের হাসিটি এখনো অবিকল তেমনই আছে মুনতাসির চিনতে পেরেছেন হাসল অনাবিল সে হাসি একটু অভিযোগ নেই তেমনই আছে রাজকুমার আমাকে দেখে জড়িয়ে ধরল না সম্ভবত অন্যান্য শ্রমিকের মতো সেও বুঝে গেছে আমাদের মতো ভদ্রলোকদের মধ্যে জড়িয়ে ধরবার মতো কিছু নেই এখানে কোথায় আছো এখানে নয় ওখানে উঁচু উঁচু চিমনি দিয়ে ধরানো চটকলটা দেখিয়ে দিল আর আছে এদের সঙ্গে পেছনে গায়ে তেলকালি মাখা ঘরমাক্ত কলেভরের ঘরের একঝাঁক মানুষ দেখিয়ে দিল চটকলে ছুটির ঘণ্টা পড়েছে পিলপিল করে কালো পিঁপড়ের মতো মিলের উদর থেকে তেলকালি মাখা গায়ে ঘাম মানুষ ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসছে খুব আশ্চর্য হচ্ছে না হাসল চিকন চিকন দাঁত দেখিয়ে তার হাসিটি এখনো ফুলের মতো সুন্দর বাইরেরটা দেখলে শিউরে উঠবে আমিও প্রথম প্রথম উঠেছিলাম অপরিষ্কার অপরিচ্ছন্ন অশিক্ষিত অমার্জিত রুচি সংস্কৃতির বালাই নেই কাজের শেষে তারিখে এ ওর মাথা ফাটায় এর মাকেও গালাগাল দেয় খুনো খুনি করে সারা রাত বেঘরে পথে ঘাটে অথবা ঝুপড়ি করে রাত কাটে সপ্তাহ অন্তে টাকা পেলে নারায়ণগঞ্জ টানবাজারে গিয়ে নগদ পয়সা দিয়ে প্রেম কেনে আরো কত কিছু করে তবু ওরা খারাপকে খারাপ বলে বলে ভালোকে ভালো সেজন্য যান যায় যাক কুচ পরে আমার আশ্চর্য হবার শক্তিও লোপ পেয়ে গেছে একই সেই মুনতাসির যে দুই চোখ দিয়ে নক্ষত্রের সঙ্গে কথা বলতো স্বপ্নের মধ্যে পথ চলতো তার বাসায় যাবার জন্য একসঙ্গে শীতলক্ষা পার হয়ে এলাম নদীর চরে পা দিয়ে জানতে চাইলুম কেমন লাগছে মুনতাসির ম্যাক্সিম মতো জবাব দিল। কোন যার জন্ম পুরো গোর্কির এক পৃষ্ঠের ছাপা একখানা প্রবন্ধ লিখেছিলেন কৌতুকে তার চোখ দুটো নেচে উঠল বললাম আমি চাকরি করি প্রবন্ধ লেখাই আমার পেশা সবকিছুর উপর লিখতে হয় যদি উপরওয়ালার আদেশ হয় তাহলে আমার মুখের কথা টেনে নিয়ে বলল বেশ কিছুদিন আগে তোহরা আমাকে টেলিফোন করে তোমার কথা জিজ্ঞেস করছিলেন রাস্তার মধ্যেই দাঁড়িয়ে গেল কিছু একটা মনে করার চেষ্টা করলো হঠাৎ আমাকে বললো জাফর আমার একটা অনুরোধ রাখবে বড় করুণ শোনালো তার কণ্ঠস্বর কি আর কোনোদিন যদি জহুরা আমার খবর কিছু জিজ্ঞাসা করে তুমি কিছু বলবে না কেন তাহলে বেচারি ভারী কষ্ট পাবে আমার সম্বন্ধে খুব উচ্চাসা করত করতো সময় স্বামী নাকি হয়ে গেলাম একটা চটকলের শ্রমিক তিনি তো তোমার সঙ্গে নবাবগঞ্জের বাজার পর্যন্ত গিয়েছিলেন হ্যাঁ অতটুকু গিয়েছিল কিন্তু ডেমরা আসতে পারে না দেখছ না কি বেয়াপ জীবন আর মানুষের হৃদয়ে কয়দিন বাঁচে কি বল ওকে আমার জীবনের সঙ্গে না জড়িয়ে ভালো করিনি কথা না বাড়িয়ে তার বাসায় গেলাম তার বহুবাজারে ছোট্ট একখানা বেড়ার ঘর সরঞ্জাম বিশেষ কিছু নেই মাদুর বালিশ মশারি হাত পাখা ইত্যাদি আর রান্না করা দু চারটে হাড়ি পাতিল একটা খাতা বের করে দেখালো সে লিখছে কিছু আজকাল আট দশ পাতা পরে রেখে দিলাম আমরা শিল্পী সাহিত্যিক সাংবাদিকরা সকলেই তোষামদের জগতের বাসিন্দা আমরা যা পড়ি তোষামত যা লিখি তাই তো ওতে শক্ত কিছু ঘন কিছু গভীর কিছু নেই সেজন্য আমাদের স্নায়ুগুলো ভারী দুর্বল ফুলের ভারস হইতে পারে না মুন্তসিল লিখেছে জীবনের প্রত্যক্ষ সংগ্রামের কথা জীবন ক্ষয় হচ্ছে চোখের সামনে উলঙ্গ অভাব জীবনের বোটা ধরে টানাটানি করছে হতাশা কালো ভালুকের থাবার মতো চেপে ধরেছে চোখের সামনে মালিক শ্রম চুরি করছে সবকিছুর বিরুদ্ধে জীবন মাঝে মাঝে ঝিলিক দিয়ে যাচ্ছে কি তা জিঘাংসা কি তীব্র দুঃখ আঘাতে হিমালয়ে বুঝি ধসে পড়বে কালো ধর্মসিক্ত মানুষের মনের পাথরে কয়লার নাহান আগুন সহ্য করার মতো স্নায়ু আমার নয় অনুভব করলাম আমি একজন সাংবাদিক শুধু সংবাদ দেখাই আমার পেশা সত্য মিথ্যা সকল রকমের সংবাদ মুনতাসিরের কথা চিন্তা করতে করতে ফিরে এলাম বছরখানেক পরে হবে একটা রাজনৈতিক সভার রিপোর্ট লিখছি বেলা বোধ হয় সাড়ে চারটা কি পাঁচটা হবে টেলিফোনে কি আমাকে ডাকলো আজকাল আর কর্কশ সহস হইতে পারিনি মুসলিম মানুষের সঙ্গে থেকে নিজেও তেলালো রুচির মানুষ হয়ে উঠেছে ওপাশের লোকটিকে যদি হাতের কাছে পেতাম কোষে দুটি চর বসিয়ে দিতাম যেন একটা কাক টেলিফোনের অপর প্রান্তে কাকা করছে তবুও শুনতে হলো বলছে ডেমরা থেকে একজন শ্রমিক মুন্তাসিরে নাকি ভয়ঙ্কর অসুখ বাঁচবে না আমাকে দেখতে চাচ্ছে তাড়াতাড়ি ভিক্টোরিয়া পার্ক থেকে স্কুটার নিয়ে ছুটলাম সন্ধ্যের আগে আগে ডেমরা গিয়ে পৌঁছালাম শীতলক্ষা পার হয়ে মুন্তাসিরের ছোট্ট বাসাটিতে যেতে সন্ধ্যা হয়ে গেল মুন্তাসির শুয়ে আছে বাঁকা হয়ে দুর্দান্ত টিটানাস রোগের সঙ্গে প্রাণপণ সংগ্রাম করছে শরীরের ভেতর যেন সাইক্লোন প্রবাহিত হচ্ছে আর ধনুকের মতো বেঁকে বেঁকে যাচ্ছে সারা শরীর পান্ডুর মুখমন্ডলে জুই চামেলি ফুলের মতো সুন্দর হাসিটি এখনো ধরে রেখেছে সে গলায় ঘর ঘর শব্দ হচ্ছে হায়রে মুন্তাসির এই তোমার পরিণতি বিশ পঁচিশ জন শ্রমিক মুনতাসিরের বিছানার চারদিকে বসে আছে গোল হয়ে সকলের চোখ ছলছল করছে কারো মুখে রানি ওদেরকে মুনতাসির প্রখর হৃদয়ের উত্তাপে গলি আপন করে নিয়েছে কোন রকমের চোখের জল চেপে পাশটিতে গিয়ে বসলাম কপালে রাখলাম ডান হাত ক্ষীণ কণ্ঠে ডাকলো আমাকে কথা জড়িয়ে যাচ্ছে মুখে প্রতি মুহূর্তে নিঃশ্বাস হয়ে আসছে জীবনের জীবনী রস সন্ধানামছে নামছে আকাশের কুয়াশা লেপটে ধরেছে আবার ডাকলো জাফর চেরাকবাতে মিটমেটে আলোর মতো দৃষ্টি দ্বীপের শিখা কম্পন যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে আকাশে কুয়াশা কুয়াশার শিওরে হিরকের মতো প্রতিভা এলানো তার প্রিয় নক্ষত্রটি কাঁপছে ধীরে ধীরে একটি আঙ্গুল তুলে ধরল আঙ্গুলটিও কাঁপছে জাফর নক্ষত্র চোখে জল কেন আমি চেয়ে দেখলাম কুয়াশা আবার বলল জাফর নক্ষত্রের চোখ বেয়ে লাল লাল জল ঝরছে আমার বুকেও তেমনি লাল লাল জল ছড়েছে আহ একটিবার আমি বলতে পারিনি আমি তোমাকে ভালোবাসি তো হুরা প্রেমের যে জীবনকে দামি মনে করেছিলাম সে জীবনকে খুঁজলাম পেয়েছি তহরা ছিল আমার প্রাণ আমার একবার একটা কবিতা লিখে দিয়েছিল পৃথিবীর সুর আমি পৃথিবীতে বাস করি সবকিছু ছুঁয়ে ছুঁয়ে গতিময় করি আমাকেও আমার পাখায় লাগিয়েছে গতি আমি পেরিয়ে যাচ্ছি জীবনের সীমানা পেরিয়ে যাচ্ছি কোথায় অন্ধকার অকুল অন্ধকারে জাফর নক্ষত্রের চোখে জল আমার বুকে জল লাল লাল জল আবার কথা বলতে চেষ্টা করলো শরীরে খিল ধরেছে হাত পা কুকড়ে আসছে সমস্ত শরীরে মোচর খেলছে বারবার মুখ খুলতে চেষ্টা করে পারে না সে জীবন প্রদীপ নিপছে জীবনের রস এসিডের মতো উঠছে একটি ফুল বোটা থেকে ঝরছে বাতাসে পাপড়িগুলো কাঁপছে প্রাণপণ শক্তিতে মুখ খুললে মনতেছে জাফর তহরাকে আমাকে ক্ষমা করতে বলবে আর লেখা খাতা দুটো তাকে একটা হিককে উঠল তারপর সবশেষ নিশুতি নিশুতি